এই দেখো এই দেখো এই দেখো তোমরা কিরম ভাবে উঠেছে দেখেছো টুলের উপরে আমি ফ্রিজের উপরে এই যে রেখেছি ললিপপ গুলো আর ও এই টুলের উপরে সেট করে ফ্রিজের উপরে উঠে এগুলো নেয় মানে আমি কোথায় লোকাবো এই করে আসছে সারা দিন এটা থেকে সেটা হ্যাঁ কোনটা কোথায় কি অ্যালপেন লিবে আমি ওই দেখ টেবিলে আছে কিনা তুই এই সব যন্ত্রপাতি নিয়ে আসিস কেন সব সময় চেয়ার নিতে হবে না দাঁড়া আমি খুঁজে দিচ্ছি দাঁড়া 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 আমাদের এখানে আছে বাটার টোস্ট আর ডিম পোচ এখানেই আমাদের ব্রেকফাস্ট হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর আজকের ওয়েদারটা দেখো কতটা দেখাতে পারলাম জানি না পুরো বৃষ্টি মনে হচ্ছে একদম শ্রাবণ মাস চারদিকে পুরো বৃষ্টি ঝরো হাওয়া অ্যাজ ইউজুয়াল রোজই থাকে আর আমি রোজই এক কথা বলে যাচ্ছি তো আজকে তোমরা আমাকে এরকম সাজাগোজা দেখছো কারণ হচ্ছে আমার একটা ডান্স শ্যুট মানে ডান্স ভিডিও ছিল ওই স্বামীর স্বামীটা তোমরা যারা যারা দেখোনি প্লিজ দেখে নিও মেবি এই ব্লগটার আগেই ওটা আমি আপলোড করে দেবো তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর এই যে আমাদের মুহুরানী মুহুরানী হচ্ছে আমার প্রফেশনাল ভিডিওগ্রাফার আমার সব কিছু ওই ভিডিও করে দেয় আমার সন্তা বাবাটা তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে লাঞ্চে আছে বাসন্তী পোলাও তার সাথে মাটনের চর্বির কুরকুরে বড়া আর আছে তোমার ফুলকপি ওই কাজু বাদাম চালমগজ এগুলো দিয়ে ফুলকপির কোরমা ভিডিও শ্যুট করলে হয় না ভিডিও শ্যুট করার আগে একরকম কাজ থাকে যেমন কোরিওগ্রাফি করা সেগুলো নাচটা মাথায় বসানো কারণ নাচ করতে গেলে নানা রকম মাঝে এটা ওটা ভুলে যেতে হয় একটুখানি এদিক ওদিক মনটা থাকলে সেগুলো মন দিয়ে করতে হয় সংসারের কাজকর্ম করে ভিডিও শ্যুটটা করতে হয় এবং ভিডিও শ্যুট করার পরে যদি খাওয়া দাওয়ার ঝামেলা থাকে আবার খাওয়া দাওয়া করো সেগুলো আবার খাবার গরম করো খেয়ে দে মানে তোমার ফ্রিজে ঢোকাও মেকআপ তোলার আগে সেই সব করতে হয় তার জন্য আগে আজকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েই ভিডিও শ্যুট করতে গেছি আর ভিডিও শ্যুট করার পরের সিনারিও দেখবে দাঁড়ো এইগুলো থাকে এই দেখো সমস্ত কিছু ছড়ানো থাকে এইগুলোকে আবার ক্লিন করা তারপরে এডিট করা তারপরে আপলোড করা ট্যাগিং করা দিনে লেপ নিয়ে সামনে কি দেখছে কি দেখছো হ্যাঁ এই করে বেড়ায় সারাদিন হাসছো কেন কিছু একটা বলো বাচ্চা ছেলে আর আমার আর ব্লগ তো দুজনে মিলে করতে হয় না হলে লোকে শোনো আমাকে দেখে দেখে বোর হয়ে যাবে একটুখানি তুমি একটু গেস্ট অ্যাপিয়ারেন্স দাও মাঝে মাঝে কিসের লজ্জা আরে মানে বউ এরকম বড় ইউটিউবার হয়ে যাচ্ছে তোমার লজ্জা পেলে হবে কদিন পরে তোমার প্রেস কনফারেন্স করতে হবে ফ্রেন্ড অনেকটা সময় গড়িয়ে গেলে এখন বিকেল গড়িয়ে সন্ধে এখন আমি সান্ধ্যকালীন আমার যে সমস্ত কাজ আছে সেইগুলো করার জন্য রেডি হচ্ছি চলো রান্নাঘরে কি কাজ সেটা তো তোমরা জানোই চা করা আর ভাবছি একটুখানি মশলা মুড়ি করবো সন্ধে হতে না হতেই চা চা একটা পায় খিদে এখানে জল ফুটছে আর এখানে ভাবছি একটুখানি মুড়ি মাখবো দাদা ছাড়া শীতকালে চা জমে বলো
আজকে দু পাংখ লেখে ওড়া চলার আজকের অর্ডার হচ্ছে পাস্তা বানানো। তো আমি পাস্তাটা খুব ইজিতে বানাচ্ছি, যেহেতু এই শীতকাল আমার রাত্রেবেলা করতে একটু ইচ্ছে করছে না, যেহেতু মুহু বলছে তার জন্যই আমার করা এই পাস্তাটা। কিন্তু একদম ইজিলি করছি। প্রথমে পাস্তাটা আমি জলে ফোটালে অনেকটা তোমার বয়েল করলে অনেকটা সময় লাগে বলে আমি প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি একটু নুন দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন ফার্স্টে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটাই পেঁয়াজ দিয়েছি, বেশি একদম হালকা করে করব। আর তার সাথে ক্যাপসিকাম কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, টমেটো দিচ্ছি না, মুহু একদম পছন্দ করে না। ক্যাপসিকামই দিতে বারণ করছিল, কিন্তু আমি ক্যাপসিকামের একটা সুন্দর স্মেল আসে না, তার জন্য দিচ্ছি। একটুখানি বেবি কর্নও দিয়ে দিচ্ছি, মুহু বেবি কর্নটা ভালো খায়, বেবি কর্নটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, আমি এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি। তোমরা যদি পারো রসুন কুচি দিয়ে দেবে, খুব সুন্দর লাগে। যে কোনো চাইনিজ খাবারে রসুনের একটা এসেন্সটা থাকলে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন চটজলদির জন্য পেস্টটাই দিয়ে দিলাম। একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তোমরা কাঁচা তোমরা নর্মাল টমেটো পিউরিও দিতে পারো বাড়িতে বানিয়ে। আমি আগের দিন মোড় থেকে তোমাদের সাথে শেয়ার করেছি যে ডক্টর ওকাটের যে পাস্তা পিজা সসটা এনেছি সেটা আমি এখন এটার সাথে দিয়ে দেবো। সব থেকে মেইন জিনিস তো সবাই জানো যে গোলমরিচ বা ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার তো চাইনিজ খাবারে দিতেই হয় একটু বেশি পরিমাণ, সেটা আমি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ওই পাস্তা যেটা আমি বয়েল করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। যেহেতু মুহু খাবে তার জন্য আমি বেশি স্পাইসি করলাম না, তোমরা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি দিই মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখো আমি এক্সট্রা স্বাদের জন্য আমি এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করে নিয়েছি। আমার কাছে ওই চিকেন ফ্লেভার ম্যাগি ছিল, সেখানকার মশলাটা আমি অ্যাড করছি। যেহেতু আমি এখানে চিকেন দিচ্ছি না, তার জন্য একটা যাতে চিকেনের ফ্লেভার থাকুক, তার জন্য আমি ম্যাগি মশলাটা ইউজ করছি। এই দেখো আমাদের পাস্তা রেডি। ধোয়া ওঠা পাস্তা ধোয়া উঠছে, গরম গরম পাস্তা। এখানে তোমরা সয়া সসও ইউজ করতে পারো, আমি সয়া সস আর ইউজ করলাম না, আমি নর্মালি করেছি। আর এখন শুধু চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা অ্যাড করে দেব। মুহু, হাউ ইজ ইট? গুড অ্যান্ড ইয়ামি, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো আমাদের সকালটা শুরু হচ্ছে মোটেই এক শালিকে নয়, কিন্তু দেখো দুই শালিকে, দুজন প্রেমিক প্রেমিকা কি সুন্দর বর্ষার দিনে জানলায় বসে প্রেম করছে, ঠক 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 করে শব্দ করছে জানলায়, আর কি সুন্দর প্রেম করছে, বেশ সুন্দর দৃশ্য। দিদি দিদি একটু চা করো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।